আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা করব ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কি আরেকটি হচ্ছে চাকরিক বিউটেন চাকরিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত কেন বা সাইক্লো বিউটেন সাইক্লো প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত কেন প্রথমে আসা যাক যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কি আমরা ডিহাইড্রেশন বিক্রিয়া মানে কি জানি হাইড্রেশন ডিহাইড্রেশন মানে বের হয়ে যাওয়া আমাদের শরীর থেকে যদি পানি বের হয়ে যায় সেটা কি ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা তাইলে আমাদের হচ্ছে ডি কার্বক্সিলেশন ডি কার্ব মানে হচ্ছে কার্বন শূন্যতা কার্বন শূন্যতা মানে কি এটার মানে হচ্ছে কি কার্বন কমে যাওয়া কার্বন কমে যায় কিভাবে কার্বনটা বেরো হয়ে গেলেই তো কার্বন কমে যায় তাহলে আমরা আজকে করবো ডিহাইড্রেশন বিক্রিয়া এক কথায় কি বলা যায় কার্বন কমানোর বিক্রিয়াকে কি ডি হাইড্রেশন বিক্রিয়া বলে কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়াকে ডি

মিথেন প্রস্তুতি মিথেন প্রস্তুতি দেখো আমাদের এখানে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কার্বন আছে কয়টা দুইটা আর মিথেনের মধ্যে কার্বন আছে একটা যদি আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা যদি মিথেন বানাইতে পারি মানে কার্বন দুইটা থেকে যে কার্বন একটা বানাইতে পারি তার মানে কি কার্বন সংখ্যা হ্রাস পাওয়া এটাই কি আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা কিভাবে করা যায় দেখো আমরা নিলাম সি এইচ এটার মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয় ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয় এই হাইড্রোজেন আর এই সোডিয়াম একত্রে হয়ে প্রতিস্থাপন করে তার জায়গায় বসবে তাহলে কি হয় সি এইচ থ্রি সি ডাবল ও আর আসলো কে এনে এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট আর হাইড্রোজেন আর ওয়েসটা মিলে কি তৈরি হয় হাইড্রোজেন আর হয় পানি এটার নাম হচ্ছে ইথানয়িক অ্যাসিড তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা নাম হয় সোডিয়াম এটার মধ্যে আরেক নাম কি কার্বকজেলিক এসিড এটার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দিলা হয় সোডিয়াম তার পরিবর্তিতে কি ঘটে সিএইচলো এন এ এই সোডিয়াম ইথানয়েড এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দিই আর ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি তাপ দিই এই মনে রাখবো অবশ্যই ব্যবহার করা হয় কি সোডা লাইম। সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বলে কি সোডা লাইম সোডা লাইম করলে কার্বন সংখ্যা হ্রাস পায় তাহলে আমাদের কি ঘটে আমাদের এই অংশটা আলাদা হয়ে যায় ঠিক আছে তাহলে এই এই অংশটা যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের হয় সোডিয়াম কার্বনেট সোডিয়াম এক কার্বনেট যদি দুই এখানে আসছে দুই দেখ মিথেন এখানে কার্বন সংখ্যা ছিল দুইটা এখানে কার্বন সংখ্যা একটা এই কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া মানে হচ্ছে আমাদের ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এখন আমরা করব কেন চাকরিক বিউটেন চাক্রিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত আগে আমরা চাকরিক মিথেন ইথেন প্রোপেন বিউটেন এই হচ্ছে আমাদের বিউটেন হাইড্রোজেন দুইটা বেড়া বসে এটা নাম হচ্ছে চাকরিক বা সাইক্লো বিউটেন এটা হচ্ছে চাকরিক বা সাইক্লোবিউটেন আর এটা কি প্রোপেন মিথেন ইথেন প্রোপেন এটা ত্রিভুজ আকৃতির ঠিক আছে এটা নাম হচ্ছে চাকরিক বা সাইক্লো প্রোপেন আমরা জানি যার চতুস্থলকীয় যোগ সবচেয়ে বেশি সুস্থিত আমরা জানি জানি চতুস্তলকীয় যোগ সবচেয়ে বেশি সুস্থিত যার বন্ধন পনের মান চতুর্থলক্ষীয় যোগের বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিট তার মানে যার বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিটের যত কাছাকাছি তার কৌণিক টান তার তত কি কম বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিট এর যত নিকটবর্তী তার যৌগ তত বেশি সুস্থিত আমরা আগের ক্লাসগুলোতে যখন পড়ছিলাম যে অ্যান্টনের কনফার্মেশন সাইক্লোকজিনের কনফার্মেশন তখন আমরা দেখছিলাম কৌণিক টান মোচর টানের ব্যাপারটা সেখানে বলা ছিল যার বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাশ মিনিটে যত কাছাকাছি তার কৌণিক টানটা তত কম সে যোগটা তত বেশি কি সুস্থিত তাহলে এখানে দেখো এই কার্বন এই কার্বন এই কার্বন এটা যেহেতু একটা চতুস্তলীয় গঠন তাদের মধ্যে মধ্যবর্তী কোন কত ডিগ্রি তাদের মধ্যবর্তী কোনটা হইল নব্বই ডিগ্রি সমকোণ আর এখানে এই কার্বন এই কার্বন এই কার্বন তাদের মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি 60 ডিগ্রি এই তিন কোণের সমস্যায় দুই সমকোণ তাইলে কার্বন 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 তাইলে কার্বন কার্বন কার্বনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি এখানে আর এখানে কার্বন কার্বন কার্বনের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি এখানে 60 ডিগ্রি এখানে 90 ডিগ্রি এখন আমরা যদি বিচ্চুটিটা বের করি এটার ক্ষেত্রে যদি বিচ্যুতি বের করি বিচ্যুতির পরিমাণ বিচ্যুতিটার নিয়ম হচ্ছে আমাদের একশো নয় ডিগ্রি আটাইশ মিনিট মাইনাস থিটা মানে বন্ধন কোণের মান বাই টু তাহলে এখন যদি আমরা এটাই করি একশো নয় ডিগ্রি আটাইশ মিনিট মাইনাস নব্বই একশো নয় মিনিট মাইনাস নব্বই বাই দুই একশো নয় মিনিট মাইনাস নব্বই বাই দুই করলে আমাদের আছে নয় ডিগ্রি মিনিট নয় ডিগ্রি মিনিট এখানে যদি বিচ্যুতি বের করি বিচ্যুতি একশো নয় মিনিট মাইনাস কত মিনিট দেখো এখানে বিচ্যুতির পরিমাণটা নয় ডিগ্রি আর এখানে বিচ্যুতির পরিমাণটা চব্বিশ ডিগ্রি যেহেতু এখানে বিচ্যুতিটা বেশি তাই বিচ্যুতি বেশি তাই কম সুস্থিত আর এখানে আমাদের সাইক্লো বিউটেনটা বেশি সুস্থিত আর সাইক্লোপেনটা কি কম সুস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম